লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জিলমিল চল না, দেরি হয়ে যাচ্ছে। আরে রাস্তা থেকে তো আবার কড়াই কড়াই ব্যাপারটা কিরম যেন ফিশি না, না মানে সবাই হরিবল করতে করতে কীর্তন শুনতে চলে গেল, মানে কবে থেকে এদের সবার কীর্তনে এত ইন্টারেস্ট হলো? হ্যাঁ, তাছাড়া বর্তা বর্দি পাবলো শ্রীজা কীর্তন শুনতে যাচ্ছে, ভাবা যায় না? ভাবার হলে ভেবো না, কে ভাবতে বলেছে তোমাকে? দেখলে তো সবাই কপালে তিলক দিয়ে কীর্তন শুনতে গেল, তোমার কি মনে হয় নাইট শোয়ে সিনেমা দেখতে গেল? সরি, যাও ঘরে যাও, যাও। মাকে এখানে একটু বসে দি। থ্যাংক ইউ পল্টু, এই বসলাম। শোন 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 শোন, আজকে কিন্তু মিক্সিতে কোনো কিছু বাটা হবে না, কোনো মশলা বাটা হবে না, শিলনোড়াতে সব মশলা বাটি। ঠিক আছে, আমি শিলনোড়ায় মশলা আমি বেটে নেব। হ্যাঁ, চেষ্টা তো করছো কিন্তু এভাবে হবে কি করে? কেন হবে? ঠিক হবে, আমি আছি তো আপনার সাথে। আমি বলেছি আমি সব ঠিক করে দেবো, আমি ঠিক আপনার মুখের হাসিটা ফিরিয়ে আনবো। কেন জানেন? কারণ আপনার হাসি মুখটা আমার হাসছো কেন তুমি? তোমাদের সবাইকে দেখে হাসছি, কার সাথে কথা বলছিলে তুমি? কথা কার সাথে কথা বলবো? এই যে আমরা না সব দেখেছি, ধরা পড়ে গেছি। বড় বউ, তোমার সাথে আমার আমার একটা কথা আছে। দেখো এসো তো, কথা বলছি, যারা যারা আমি যারা যারা খাবার নিতে এসেছিল তাদের নামের লিস্টটা করেছো? করেছি তো, দাও। হ্যাঁ, রেখে চলে গেল আমাকে একা। আরে মানুষ তো গিয়ে একটা ফোন করে, খবর দেয়, তা না? চৈতালি ঠিকই বলেছিল, না না সবাই মিলে কিছু একটা করছে যেটা আমাকে জানাচ্ছে না।
কীর্তন শুনতে পাচ্ছিস? কেন ফোন করলি এখন? ও তোমরা তোমরা সবাই পৌঁছে গেছো তো? আচ্ছা 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 না না ঠিক আছে ঠিক আছে লোকটাকে কিন্তু কথায় কথায় মিথ্যে কথা বলা হয়ে যাচ্ছে মা। ও বাবা, সেটা তোর ভালোর জন্যই রে মা। না যদি রাগ করে। আহারে মনিমা, কেন এত চিন্তা করছো? এখন তো তুমি আমাদের বাবাকে বেশ সুন্দর ম্যানেজ করতে শিখে গেছো না। বেশি চাচামেচি করলে না এরকম হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলে যাবে। ঘরে নিয়ে চলে যাবে? আরে 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 বউ জেলমেল, ও রাজা দেখেছে তাই তো বলবে। এটা কিন্তু ঠিক বল। সব আপনার জন্য আবির্বাবু, সবটা। এই নববর্ষটা আপনার জীবনের সেরার সেরা হবে, মিলিয়ে নেবেন। বুদ্ধিটা দেখলে জেলমেল, কি বুদ্ধি রে তোর! আবির তো ধরেই ফেলতো। বাড়ি যাই, তারপর আমি ওনাকে মজা দেখাচ্ছি। আমাকে সন্দেহ করা? হ্যাঁ না না, আমাকে সন্দেহ করে উনি নাকি আরেকবার ফোন করেছেন। কি ভাবছেন আমরা এখানে অন্য কিছু করছি? বাবা মনিমা, তুমি তো হেভি ডার্ক সাইডে। বাবা ঠিক ভাবছে, তার জন্য আবার তুমি বাবাকে মজা দেখাবে? না মানে আমি ওভাবে বলিনি। তাহলে কিভাবে বললে মনিমা? ছোট বউ, খুব পাকা পাকা কথা শিখেছো না? আচ্ছা আমরা কেন এখানে সময় নষ্ট করছি? রাতের খাবারের সময় হওয়ার আগে এই কৌটোগুলো বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে। আরে হাত লাগা। কেমন হয়েছে? মানে অসাধারণ অসাধারণ মনে হচ্ছে। মুর্শিদাবাদে আমার তিনখানা রাজবাড়ি আছে। হাতিশালে ঘোড়া, ঘোড়াশালে হাতি, সব আছে। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, কেমন? তোমরা আমার সাথে যাবে এই কৌটো গুলো দিতে বাড়িতে বাড়িতে। হ্যাঁ, আর বাদ বাকি যারা আছে তারা এখানেই থাকবে। আমি যাবো না। না মা। ও মনিমা, আমাকে নিয়ে যাবে গো প্লিজ? এ বাবা আবার বলছে প্লিজ। ঠিক আছে, তোমাকে নিয়ে যাবো। কেন, ও কেন যাবে? তাহলে আমিও যাবো। না মা, আমরা আমরা কাজ ছেড়ে যখন ফিরবো আবার যেরকম একসাথে এসেছিলাম একসাথেই বাড়ি ফিরে যাবো। এরকম করে না মা। বড় বউ, আমি দেখো ওই দিক থেকে, আমি যাবো। সবটা আপনার মন ভালো করার জন্য করছি আবির্বাবু। একা একা কি করছেন? খুব মন খারাপ করে আছেন না? কি দাদা বাবু? হারদন দা চা বানাচ্ছি, খাবে? ছি 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 ছি, তুমি তো আমাকে বলতে পারতে, আমি করে দিতাম। তুই সর সর থেকে সর সর। থাক না হারদন দা, এটুকু করতে দাও। জীবনের তো প্রায় সব ব্যস্ততায় চলে গেছে। জানি দাদা বাবু, সময় খারাপ যাচ্ছে,
কিন্তু সময় তো থেমে থাকে না। আগামীকাল পয়লা বৈশাখ, আর এই বাড়িতে তো আমার কম দিন হলো না। আমি কোনোদিনই দেখিনি চৈত্র মাসের শেষ দিনে তুমি বাড়িতে এইভাবে আছো। এটাই হচ্ছে এম্বাসি সেক্রেটারি বাড়ি, মিস্টার শ্যামল দেবনাথ। পাবলো, নমস্কার স্যার। নমস্কার। আপনারা এখানে? দেখুন, প্রথমেই একটা কথা বলে দিই, কোনো অন্যায় রিকোয়েস্ট কিন্তু আমি শুনবো না। না না স্যার, আমরা এখানে কোনো অন্যায় অনুরোধ কিচ্ছু করতে আসিনি, বিশ্বাস করুন। আমরা শুধু একটাই কথা বলতে এসেছি, সেদিন যেই ঘটনাটা ঘটেছিল সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কেউ আমাদের ক্ষতি করতে চেয়েছিল। স্যার, আবিরবাবু চিরকাল ভালো খাবার খাইয়ে বাংলার মানুষের মন জয় করেছেন। মানছি একটা ভুল হয়েছে স্যার, কিন্তু বিশ্বাস করুন আমরা সেটার প্রায়শ্চিত্য করার অনেক চেষ্টা করছি। দেখুন স্যার, প্রতিদিন বাঙালিয়ানার মান যে একই রকম আছে সেটা বোঝানোর জন্য আমরা নিজেরা নিজেদের হাতের রান্না করে খাবার মানে আপনাকে দিতে এসেছি। আপনি যদি একটু দাঁড়ান। আপনাদের রেস্টুরেন্ট বন্ধ, বেআইনিভাবে খুলেছেন, রান্না করে আবার খাবার নিয়ে এসেছেন। না না স্যার, না না, আমরা এইসব রান্না বাইরে করেছি, বিশ্বাস করুন। একটাবার খেয়ে দেখবেন স্যার। আপনাদের খাবার মানেই তো পচা খাবার, বাজে খাবার। এই খাবার খেয়ে যদি আপনার মনের তেতো একটু হলেও কমে, তাহলে কাল নববর্ষের দিন একটাবার প্রতিদিন বাঙালিয়ানার বাইরে আসবেন। একটাবার আসি। হ্যাঁ আসছি স্যার, এসো। আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। আমি কোন কথা শুনতে চাই না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন তো। এই দেখো আমি খেতে খাচ্ছি। ছোট কাকি বড় ঠাম্মি সবাই মিলে রান্না করেছে, একটু খেয়ে দেখো। এক চামচ হলেও খাবেন? হ্যাঁ স্যার, খেয়ে যদি সত্যি ভালো লাগে তাহলে আগামীকাল সন্ধেবেলা আমাদের রেস্টুরেন্ট প্রতিদিন বাঙালিয়ানার সামনে চলে আসবেন, আমরা সবাই নববর্ষটা একসাথে কাটাবো। আসবেন প্লিজ স্যার, আসবেন। হ্যাঁ সবাইকে তাহলে দেওয়া দেবী হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি যে কটা বাক্স হয়েছিল দেওয়াই তো হয়ে গেল, আর কেউ বাকি ছিল না তো। লিস্টটা তো আর্যদা দিয়েছিল, তাই তো করলাম আমি। খাবার তো সবাইকে দিয়েছি, আশা করছি সবাই খেয়েও দেখবে। ঠাকুর একটু দেখো, হ্যাঁ কালকের দিনটা যেন শুভ হয়।
বাবা, কীর্তন শুনতে সবাই এতই ব্যস্ত যে বাড়িতে ফেরার সময়ই হচ্ছে না। আরে চল না রে বাবা, আমি তো ভুলেই যাচ্ছি মানে সত্যি। হ্যাঁ তাড়াতাড়ি করে একটা কাজ কর। আমি ভেবেছিলাম তোমাদের আরো রাত হবে, তাই আমি ঘরে চলে যাচ্ছিলাম। কি ব্যাপার ঝিলমিল? কি কপালে তিলক কেটেছিলে, কোথায় গেল? ও বাবা, আর বলবেন না আবির বাবু, এত গরম আর এত ঘামছি না, ওই ঘাম মুছতে মুছতে বোধ হয় কপালের ফোঁটাটাও মুছে দিয়েছি, তাই না? আবির বাবু, আপনি আপনি খেয়েছেন? আচ্ছা তুই তো শুয়ে পড়লে পাত্তি। বাবা ওগুলো কি? সামনেই পয়লা বৈশাখ, তাই তোমাদের জন্য নতুন কিছু জামা কাপড় কিনে এনেছি, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। শিবানী, পিউ, এটা তোমার জন্য আছো, দেখো পছন্দ হয়েছে কিনা। তোমরা ছোট, তোমরা পড়লেই হবে, আমার কোনো জামা কাপড়ের দরকার নেই। কি হলো ঝিলমিল, সবার তো পছন্দের কথা বললো, তুমি তো কিছু বললে না? আরে বর দিয়েছে, একবার খুলে দেখ না। আবির বাবু, এই শাড়িটা আমি পরবো না, মানে খুব অন্যরকম তো, তাই। অন্যরকম মানে তোমার পছন্দ হয়নি? না না হেমা, খারাপ কেন হতে যাবে, খুব সুন্দর। বলছি আপনি একটু আসুন তো আমার সাথে। কোথায়? আসুন না বলছি। আর দেখ না, যা দেখ ঝিলমিল কি বলছে। আরে আমাদের তো আবার ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা কেন? তুমি ওঠো, তুমি সকালবেলায় ওঠো না, সকাল সকাল, ওই জন্য আমরাও সকাল সকাল উঠবো, তাই না ঠাম্মি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা যে মাঝে মাঝে কি বলো না, আমার মাথাতে কিছু ঢুকছে না। তুই না বড্ড বেশি প্রশ্ন করিস, যা না গিয়ে দেখ ঝিলমিল কি বলছে, যা না। কিছু বলবে? আমি জানতাম আপনি সবার কথা ভেবে সবার জন্য উপহার আনবেন, কিন্তু নিজের কথা ভাববেন না, তাই আমি আপনার জন্য একটা উপহার এনেছি।
তুমি টাকা কোথায় পেলে? এমনি এমনি কি আর আমি বিটকেল চন্দ্র বলি? আগে তুমি টাকা কোথায় পেলে? নিজেই তো আপনি রেস্টুরেন্টে চাকরি দিয়ে আমাকে মায়না নিতে বলেছিলেন। আমার জমানো টাকা থেকে কিনে এনেছি। খুলুন না উপহারটা, দেখুন। আগেই এত প্রশ্ন আপনার। আপনি তো মনে প্রাণে বাঙালি, তাই আপনার রেস্টুরেন্টের নাম প্রতিদিন বাঙালিয়ানা। আর পয়লা বৈশাখ বাঙালিদের কাছে কতটা আবেগের সেটা আপনার চেয়ে ভালো আর কেই বা জানবে আবির্বাবু। এটা কাল পড়বেন, হ্যাঁ? আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তো আপনি গেলেই দেখতে পাবেন। কিন্তু আগে বলতে কি অসুবিধে? আপনি না, আরে বাবা, আগে বলে দিলে তো উপহারের মজাটাই নষ্ট হয়ে যাবে। উপহার? আমার জন্য আরো উপহার আছে। আছে তো, সেটা কাল দেখতে পাবেন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। কি উপহার দেবে সেটা জানি না, কিন্তু কিছু যে একটা তোমরা সবাই মিলে আমাকে লুকিয়ে করছো সেটা বেশ বুঝতে পারছি। বুঝতে পারছেন? ও ঠিক আছে, বুঝেছেন তো।